তুমি কি আমার কোলবালিশ হবে? ছাপ দিয়ে প্রেমে পড়ে না, এরকমই ব্যাপার। মানে তোমার প্রেমে ছাপ মারলা চলো কথাগুলো খুব ভালো তোমার। আরে এগুলি করে তো না, মানে লোক ধীরে ধীরে ভালোবাসে, আমি ঝাঁপ মেরে ভালোবাসা করি। হাই হাই, হোয়াটস ইওর নেম? পূজা। হাই হাই, মানে তো দিনভর পূজা করতে রাও। তোমার মতন একটা বউ থাকলে না যে কেউ সারাদিন পূজা করবে। হায়, সবাই বউতে গিয়ে দাঁড়ায়। আরে এর দাইন তো ওটাই প্রয়োজন না। এটাও ঠিক, তোমার কথাগুলো ভালো। থ্যাংক ইউ। আচ্ছা আমি বললাম, আমি হাত মিলাই। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিল আসছে। ও মা, সব হ্যান্ড না ধরতে ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও কতবার থ্যাংক ইউ বলবো? যত খুশি বলো, কোনো ব্যাপার না। তোমার কথাগুলো এত সুন্দর। তাই সত্যি আমি সুন্দর নই? তুমিও সুন্দর। আমি সুন্দর আর কিছু যায় না, এই কমপ্লিমেন্টটা আমার জন্য যথেষ্ট। না তুমি সত্যিই সুন্দর। আরে এতটা সুন্দর মেয়ে, কথা সুন্দর। হাই হাই, বাট তুমি যে লাফিয়ে আসো না, জাস্ট ওইটা মাথায় ঘুরছে আমার। আচ্ছা ওই যে বললাম ঝাঁপ দিয়ে প্রেমে পড়েছি। আচ্ছা কথা বলি, বিষয়টা হচ্ছে না, তুমি সুন্দর মেয়ের মুখ থেকে যদি আমি আমার তারিফ শুনি না, সেদিন হাওয়ায় উঠতে থাকি। ও রাইট নাও আমি উঠছি। না বসে দিল উঠে না। ও হচ্ছে দিল উঠে। যাই হোক, বিষয়টা হচ্ছে আমি না সত্যি কথা বলছি, অনেকক্ষণ থেকে তোমাকে ফলো করছি। আমাকে ফলো করছো? হ্যাঁ, লাভ ফার্স্ট সাইট হয়ে গেছে। ও মাই গড, কি বলছো? আমি সত্যি বলছি, তুমি অনেক ছোট আমার থেকে। হ্যাঁ তাই, সে কেয়ার করতে দাও। তো মা কি ওকে বুড়া তো, আমি ছোট তোমার থেকে, কোনো ব্যাপার না। আই লাভ বৌদি। বাট আমি বৌদি নয়। বৌদি নও? না, কোনো ব্যাপার না। তাহলে আমার একটু এজড গার্লফ্রেন্ড পছন্দ, বুঝলে? মানে দিদি। হ্যাঁ, মানে ভালোবাসাটা বেশি পাওয়া যায় না। আরে আমি যতটা ভালোবাসবো, তুমি আমার থেকে একটু বেশি ভালোবাসো না? ওকে, কারণ তুমি আমার থেকে বয়সও বড় না। হ্যাঁ ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, কেয়ারটাও বেশি পাবো আমি। হ্যাঁ, ইয়ার কি মারছো না? ইয়ার কি না, সত্যি বলছি। অনেকক্ষণ একলা দেখছো হয়তো আমাকে, কারণ তুমি ফলো করছো আমাকে বললে। সত্যি বলছি, আমি না ছোট থেকে সিঙ্গেল, বুঝলে? হেভি সিঙ্গেল। ছোট থেকে সিঙ্গেল? ছোট থেকে সিঙ্গেল। আমি বড় হয়ে সিঙ্গেল হয়েছি, জানো? আমি না ছোট থেকে সিঙ্গেল ছিলামই না। তাহলে তাহলে এক্সপেরিয়েন্স আছে তোমার? এক্সপেরিয়েন্স আছে তাই না? আই লাভ এক্সপেরিয়েন্স গার্ল। এক্সপেরিয়েন্স গার্ল ঠিক আছে না, অনেক কিছু এক্সপেরিয়েন্স পাওয়া যায়, বলার আগেই পাওয়া যায়, শিখিয়ে দেয় না? ইয়েস, আমাদের তো এক্সপেরিয়েন্স নিয়ে শিখে নেবো তোমার কাছ থেকে, ভালো হবে না? হ্যাঁ, সো আই লাভ লাইক বৌদি গার্ল। আমি বৌদি না। আচ্ছা সরি, বৌদি নয়, তুমি বৌদি না, আপনি আমি দিদি। দিদি নয়, ইউ আর মাই লাভ। ও হ্যাঁ, দিদি লাভ। অনেকদিন থেকে সিঙ্গেল না, তো ভিতরে এসে ফট করে বার হয়ে গেছে। কেন সুন্দর জিনিস দেখলে এই মন থেকে হাঁপে? সত্যি বলছি, কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, বাট আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ ওয়েন আই সি ইউ। সত্যি বলছি, মানে জীবনে এত সুন্দর জিনিস হট করে দেখিনি না। আরে সত্যি বলছি, আমি না থাকি গ্রামে, বুঝলে? আমি পুরো গাইয়া, সত্যি বলছি, দেখে মনে হয় না বাট আমি গাইয়া। ওকে, হ্যাঁ একটু টুক কলকাতা এসে না স্টাইল শিখেছে। আর আমাদের ওদিকে না এরকম সুন্দরী মেয়ে পাওয়া যায় না। সব বৌদি এতটা ঘুমটা চুপিয়ে দিয়ে রাখে, এতটা করে ঘুমটা দিয়ে রাখে। আমি ফার্স্ট দেখেছি এত সুন্দর মেয়ে, সত্যি বলছি, বিশ্বাস করো। সো ক্যান আই সে ইউ সামথিং? ওকে, তুমি কি আমার কোলবালিশ হবে? তুমি কি আমার কোলবালিশ হতে চাও?
দেখো এরকম ভাবে প্রপোজ কেউ করবে না কিন্তু, এটা ইউনিক। আমি জানি মেয়েরা কলকাতার মেয়েরা ইউনিক জিনিস পছন্দ করে, তাই তো? হ্যাঁ, সো আমি ইউনিক স্টাইল প্রপোজ করেছি, অনেকক্ষণ ধরে ভেবেছি এটা। হাসো মত, কিছু কিছু হতা হ্যায় তুম নেহি সমঝোগে। তো আরে দেখো, এট দা এন্ড বিয়ের পরে তো সেই কোলবালিশই করে না, তখন কোলবালিশটা আমার পাশে যেটা থাকে সেটা সরিয়ে দিয়ে তুমি থাকবে। সত্যি আমার যে কুলবালিশ পেয়েছি আমি ভেবে পাচ্ছি না। ইমাজিনেশন করছি এখন থেকে, হ্যাঁ গোলমালু গোলবালিশ, শান্ত শান্ত শান্ত, খুশি ইন্দ্রিয় খুশি, ইন্দ্রিয় খুশি, ওই কাহা রাখো ইসকে পেলে কবি নেই হুয়া, কবি নেই হুয়া। সত্যি বলছি মানে আমার বালিশটা আপনি তোমার থেকে সরু, আমি তো গোলমালু বালিশ পেয়েছি, কোলবালিশ এমনি খুশি হচ্ছে। আমি মোটা বলতে যাচ্ছো না, না গোলমালু মিষ্টি, আই লাভ গোলমালু। আরে দেখো বাঙালি মেয়ের, বাঙালি ছেলেরা রসগোল্লা পছন্দ করে বেশি, তুমি লাইক রসগোল্লা, হ্যাঁ হোয়াইট রসগোল্লা, হ্যাঁ গোলমালু। থ্যাংক ইউ, তুমি আমার রসগোল্লা, আমি তোমার কলার জামুন। দেখো কালারটা ওরকম হয়েছে, ব্ল্যাক ব্ল্যাক। থ্যাংক ইউ, হাই হাই। নাম পূজা, আরে আমি তো রোজ পুজো করবো, সকালে উঠে আমি অন্য কিছু করবো না, তোমাকে পুজো করবো, দেন সামনে এসে টেবিলের পাশে চা রেখে দেবো, ঠিক আছে? তারপর বলো জানু উঠে পারো, ভালো হবে না? হ্যাঁ তুমি দেখছি না দেবে, ইয়েস ও মাই গড, আমি এরকম খাবো, ইয়েস তুই পুজোও করছো, ইয়েস সারা জীবন, জাস্ট ইমাজিন, ওই ভালোবেসে যাবো, শুধু তুমি আমার কাছে থেকে যাও। মিথ্যে বধ করছো, আমি বাদ আমি আমি খুব ভালো ছিলাম, আমি গুড বয়, এই গ্রামে ছিলি না, আমাদের মনে হয় ভালো থাকে না, বুঝলো? হ্যাঁ গ্রামে ছেড়ে ভালো, সত্যি না? তাহলে আমার সাথে গ্রামে থাকতে পারবি তো? গ্রামে থাকতে হবে, চাপ নেই, আমরা জমিদার পরিবার। ও আচ্ছা, তাহলে ঠিক, 100 সাল পুরানো ঘর আছে আমার। 100 সাল পুরানো ঘর? 100 সাল পুরানো বাট হেভি। আচ্ছা, হ্যাঁ, নন এসি তে এয়ার কন্ডিশনার, নন এসি তে এয়ার কন্ডিশনার কি হবে? হবে 100 বছর পুরানো না, ওর ভিতরে এসি লাগানোর প্রয়োজন নেই, এমনি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, কারণ মাটির ঘরে এসি প্রয়োজন হয় না, মাটির ঘর। হ্যাঁ থাকতে পারবে না, আরে কোনো ব্যাপার নাই, ঠিক আছে, মাটি করে শুতে হবে না, চাপ নেই, ভালো করে করে দেবো, ঠিক আছে? ভালো করে আছে, ফোন আসছে কেন, এবার পালিয়ে যাবে? আরে না না, মাটির ঘর নেই আমার, মাটির ঘর নেই আমি বলছি, শোনো শোনো, আরে বাবা শোনো, আমি আগে কি বলি শোনো, অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নাই, আমার যা আছে ঠিকই আছে, তোমাকে হেভি হ্যাপি রাখতে পারবো, প্রত্যেকদিন ঘুরতে নিয়ে যেতে পারবো, পুজো তো রোজই করবো, কোনো ব্যাপার নাই, ঘরও আছে, চাপ নেই, অ্যাকচুয়ালি আমি ইউটিউবার। হ্যাঁ তোমার সাথে প্র্যাঙ্ক করছি না, যেখানে সুন্দর মেয়ে থাকে আমরা তো সেখানে গিয়ে জ্বালানো শুরু করে দিই না, তুমি প্র্যাঙ্ক করছো, পাবলিক সুন্দর মেয়ে দেখে না, আরে কোনো ব্যাপার নয়, আমি প্র্যাঙ্ক করছিলাম বাট আমরা ডেটে যাবো, চাপ নেই, তাই? হ্যাঁ উই স্টিল ডেট, রিয়েলি ডেটে যাবো, ঠিক আছে? ক্যামেরা হচ্ছিল, ওই দেখো, এই যে এই যে, তুমি সত্যি প্র্যাঙ্ক করছিলে? হ্যাঁ, আই ডেট, একটু হাই করে দাও, হাই করে ফেস করে দাও না, তোমার মতো সুন্দরী মেয়ে রেগে গেলে আর ভিউজ আসবে না, একটু হাই করে দাও, আরে আমার সব পুরো হয়েছে, এস্ট গার্লফ্রেন্ড পেয়েছি আমি, একটু হাই করে দাও না, বাট বন্ধু থাকবে বলেছো কি? না না, তাহলে কি থাকবে? ওয়াইফ করবো, ও ও কি কি ওয়াইফ, ওয়াইফ ওয়াইফ না, ওকে ওকে, একটু হাই করে দাও তাহলে, হাই, হ্যাঁ রেকর্ড ইউজ করতে পারি? হ্যাঁ করো, সবাইকে একটু বলে দাও না, সাবস্ক্রাইব করতে, আমার বউ আমার সাথে খুব বাজে প্র্যাঙ্ক, না না আমার বউ হয়ে গেছে, চলো টাটা, যাবো, তাই তো।